নবীকে যখন গালি দেওয়া হবে আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে হেফাজতে ইসলাম নীরব থাকবে না নীরব থাকবে না নীরব থাকতে পারে না আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি জিন্দা হই আবার শাহাদাতের মৃত্যুবরণ করি আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা সূর্য উঠবে সকাল আসবে প্রভাত আসবে এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য শান্তি ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে কালেমার পতাকা উঠবে এটা তার চেয়েও বেশি নিশ্চিত নবীকে গালি দিয়ে কোন কুলাঙ্গার স্বাভাবিক ভাবে পার পেতে পারে না এখনো এই জমিন নবীর ইজ্জতের হেফাজতের জন্য লাখো নবীর উম্মত জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লামা জুনায়েদ বাবু নগরীর নির্দেশে বলতে চাই মাথার গর্দানের উপর থেকে কল্লা কাটতে পারে হেদায়েতের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নয় ইচ্ছা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ করব আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন ওরা যখন আমাদের পূর্বসূরিদেরকে নিয়ে কথা বলে ওরা যখন 1500 বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায় ওরা যখন আল্লাহর পয়গম্বরের হাতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানিদের দোষর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায় ওরা যখন আমার নবুয়া আমার নবীর হাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে না তুমি আমাকে মৌলবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না স্পষ্ট পয়গাম শুনিয়ে যায় কোরআনের বিরুদ্ধে চারণ হবে ইসলামের বিরুদ্ধে চারণ হবে যদি ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধে চারণ নীরবে বরদাস্ত করতে পারবো না পণ করেছি শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে এক আল্লাহর তার রসুলকে খুশি করব এতে সারা দুনিয়া যদি নারাজ হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার না হে সুশীল সমাজ শুনে রাখো আবার বলছি আমার নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসবে তখন যারা আমাকে শান্ত থাকার নসিহত করব তোমার সেই নসিহত আমি দুপায়ে দলতে চাই আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসবে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করব এটার নামই হলো ঈমান আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসলে আমি নির্লিপ্ত থাকবো না আমি বিদ্রোহী হব আমার এই বিদ্রোহের নামই হলো ঈমান ওলামায়ে কেরাম কথা শুনে রাখেন এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না এদেশের মালিকানা সূত্রে আমরা বসবাস করি بسم الله الرحمن الرحيم সুপ্রিয় আল ইসলামিক মিডিয়ার দর্শকবৃন্দ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং সকল প্রকার হামনাত কেরাত ও ইসলামিক বিভিন্ন শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে আল ইসলামিক মিডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন